हेलो भिवर्स, वेलकम बैक टू माय चैनल। आपनादेर के अनेक अनेक प्रीतियो शुभेच्छा। आज के आमी एकटी होममेड योगाट रेसिपी आपनादेर संगे शेयर करब। एखाने देखते पाच्छेन आमार तीनटी इनग्रेडियंट। एकटा हलो इवापोरेटेड मिल्क जेटा आमी आज के यूज करब। अनेकेई आपनारा आबार एटा घरे तैरि करे निते पारेन, बाट आमी फिल स्वाच्छंद फिल करी केनाटाते, एटा आसले खूब सहज। आर एखाने आमी यूज करब क्यारामेल, এটা একটা আমার লাগবে না। এখানে আমি 2 থেকে 3 চামচ ইউজ করব। আর এখানে আছে আমার গ্রিক ইয়োগার্ট, যেটা হলো ন্যাচারাল এবং লো ফ্যাট। আমি সবসময় লো ফ্যাটটা ইউজ করি। তো এই 3টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকে আমি ইয়োগার্টটা তৈরি করব। আর এখানে আমি নিয়ে নেব একটি ওভেন প্রুফ আপনার কাচের বোল, যেটা দেখতে পাচ্ছেন আর কমপ্লিটলি ড্রাই করে নিছি, কারণ ড্রাই না করলে আমি যখন এটাকে বেক করব তখন পানিটা কিন্তু ইয়োগার্টের উপরে চলে আসতে পারে, তো সেই জন্য এটাকে ড্রাই রাখতে হবে। তো এবার প্রসেসে চলে যাই। এই কাচের বোলটার ভিতরে আমি 2 থেকে 2.5 চামচ আজকে ইউজ করব ক্যারামেলটা। আর মিষ্টিটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু মিষ্টি আপনারা খাবেন। তো এখানে আমি 2.5 স্পুন নিয়ে নিলাম। এর সঙ্গে নিয়ে নেব আমি ইভাপোরেট মিল্কটা। আমি প্রথমে অর্ধেক দিয়ে এটাকে মিক্স করব, তারপরে বাকিটা আমি দিয়ে দেব। এটা এটা মিক্স করতে হবে আপনার ভালোভাবে। আর এর সঙ্গে যাবে আমার গ্রিক ইয়োগার্টটা। এটা আগেই বলছি 1 কেজির মতো আছে, এটা আমি ইউজ করব অনলি 1/2, যেটা 500 গ্রামের মতো। বাট পরিমাণটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনারা যতটুকু বানাবেন ততটুকুর উপরেই এই ইয়োগার্টটা আপনি মিক্স করে নিতে পারবেন। তো কনসিস্টেন্সিটা কিন্তু স্বাভাবিক হতে হবে। আর এটা মিক্স করার পরে এটা আপনারা হ্যান্ড বিটার দিয়েও ইউজ মিক্স করতে পারেন, বা স্পুন দিয়েও ইউজ করতে এটা মিক্স করা যায়। বাট আমি হ্যান্ড বিটারটা খুব স্বাচ্ছন্দ্য ফিল করি, এই যে হ্যান্ড বিটারটা দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। আর অনেক সময় দেখা যায় বাবুলস থেকে যায়, আর তখন আপনারা এটা ছেঁকে নিতে পারেন। এটা দেখেন আমার কনসিস্টেন্সিটা, এটা হবে কনসিস্টেন্সিটা। বাট পরিমাণটা আগেই বলছি আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু নেবেন। যদি এটা একটু আপনার পাতলা হয়ে যায় তখন আপনি এর সঙ্গে একটু ইয়োগার্ট মিক্স করে নিতে পারেন। আর ওদিকে আমি আমার ওভেনটা গরম করে রাখছি। দেখেন ওভেনটা হাই হিটে গরম করা আছে। এখন দিয়ে দিলাম আমার এই মিক্সারটা, এর সঙ্গে যাবে। আর আমি আপনাদেরকে 8 থেকে 10 মিনিট পরে দেখাবো এটার আপডেটটা। এই দেখেন এটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। আমি আর একটু স্লাইট ব্রাউন করব, আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। এটা আমার লাস্ট ফাইনাল লুকটা দেখেন, এটাই আমার রেডি হয়ে গেল। তো আশা করি আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাকে নতুন একটি ভিডিও নিয়ে আসার জন্য সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। খুদা হাফেজ।